ভারতের কাছে লো স্কোরিং ম্যাচে মাত্র 6 রানে হেরে যাওয়ার পর থেকে সমালোচনায় ভেসে যাচ্ছে পাকিস্তান দল। চির প্রতিদ্বন্দ্বীদের কাছে এভাবে হেরে যাওয়ায় চরম বিরক্ত খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভিও। কড়া বাক্যবাণে বাবর আজমের দলকে বিদ্ধ করেছেন তিনি। নিউ ইয়র্কে গতকাল রাতে বিশ্বকাপের গ্রুপ পর্বের মহারণ শেষে পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমকে পিসিবি প্রধান বলেন, শুরুতে মনে হয়েছিল ছোটখাটো একটা অস্ত্রোপচার করলেই হবে, কিন্তু ভারতের বিপক্ষে এত বাজে পারফরম্যান্সের পর এটা পরিষ্কার যে বড় ধরনের অস্ত্রোপচার করাতে হবে। আমাদের পারফরম্যান্স একদম নিচের দিকে নেমে গেছে, দলের পারফরম্যান্সের উন্নতি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারতের দেয়া মাত্র 120 রানের লক্ষ্য তারায় 7 উইকেটে 113 রান করতে পারে পাকিস্তান, এমন ফলাফল হজম হচ্ছে না মহসিন নাকভির। আমরা যেভাবে যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছে হেরেছি সেটা খুবই হতাশাজনক। এখন আমাদের দলে যারা আছে তাদের ছাড়াও অন্যদের দিকে তাকাতে হবে। গত জানুয়ারিতে পিসিবি প্রধানের দায়িত্ব নেন মহসিন নাকভি, পরে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন মন্ত্রীও ছিলেন। দলের হারের পর তিনি জানিয়েছেন খেলোয়াড়দের সুবিধার জন্য সব ধরনের ব্যবস্থাই করেছে পিসিবি। তিনি বলেন, সবাই প্রশ্ন করছে কেন দল ভালো করছে না, বিশ্বকাপ এখনো চলছে কিন্তু আমরা এটা নিয়ে বসবো এবং সবকিছু পর্যালোচনা করব। আগামী বছর ঘরের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভিন্ন ধরনের দল সাজানো হবে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমাদের প্রস্তুত হতে হবে, এজন্য নতুন প্রতিভা যারা সাইডলাইনে আছে তাদের সুযোগ দিতে হবে। গ্রুপ পর্বে পাকিস্তানের পরে 2 ম্যাচ কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে, 2 ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে তাদের এবং বাকি ম্যাচগুলোর ফলও তাদের পক্ষে যেতে হবে।